সন্ধ্যা হয়ে গেলে আমার স্বামী আবার কাজ শুরু করে, স্বামী আমার দা কুড়ুল কোদাল বানায় আর হাঁপড় টানে, আর বারে বারে আব্দুল মুবারকের ছাদে দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আয় আল্লাহ আব্দুল মুবারককে আপনি ইলম দিয়েছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস করেছে, বড় আল্লাহ আপনার ওলি করেছেন, দেখেন কত সুন্দর নামাজ পড়ে, আমি কর্মকার, আয় আল্লাহ আমি কুড়ুল কোদাল তৈরি করি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ হসরত আব্দুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালে বলে একজন মুরিদান স্বপ্নে দেখছেন হুজুরের সঙ্গে কথা হচ্ছে, মুরিদান আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করছে, হুজুর কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে আল্লাহ ফেরেশতারা ভালো ব্যবহার করেছে, তবে আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছে আমার বাড়ির পাশে ওই কামার বাড়ির সম্মুখে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারটাকে আল্লাহ আমার থেকেও ভালো জান্নাত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ আমার পীর, আর উনি নিজেই বললেন একজন কামার কর্মকার তার জান্নাত আব্দুল্লাহ ইবনে কামারের বিবিকে ডাক দিয়েছে, ও কামারের বিবি বাপ বাড়ি আছো পাপ, কামারের বিবি বার চলে গেল সালাম দিল, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মা গো তোমার স্বামী ছিল কর্মকার, জীবনে এমন কি আমল করত, তোমার স্বামীর আল্লাহ বড় দরজা দিয়েছে, তোমার স্বামী জীবনের ভালো ইবাদত কি একবার আমাকে শোনাও, কাবারে বিবি বলেন আমার স্বামী এমন কিছু আমল নাই, আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ যেমন ইলম দিয়েছেন তেমন অর্থ সম্পদ দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক সন্ধ্যা হয়ে গেলে ওই ছাদের উপরে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায় করে, আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমার স্বামী কর্মকার, আমাদের এই দেশ বালি মরুভূমির দেশ, রৌদ্রের খুব তেজ, খুব আপনার রৌদ্র তাপ, আমার স্বামী সারাদিন আর কর্মকারের কাজ করতে পারে না, সন্ধ্যা হয়ে গেলে আমার স্বামী আবার কাজ শুরু করে, স্বামী আমার দা কুড়ুল কোদাল বানায় আর হাঁপড় টানে, আর বারে বারে আব্দুল্লাহ মুবারকের ছাদে দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আয় আল্লাহ আব্দুল্লাহ মুবারককে আপনি ইলম দিয়েছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস করেছেন, বড় আল্লাহ আপনার ওলি করেছেন, দেখেন কত সুন্দর নামাজ পড়ে, আমি কর্মকার, আয় আল্লাহ আমি কুড়ুল কোদাল তৈরি করি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ তবে আমার স্বামীর একটা ভালো গুণ ছিল, যখনই মসজিদে আজান হয়ে যেত স্বামী আমার ওই হাতুড়ি যদি মাথার উপরে তুলত আর শত্রুকে নিয়ে আসতো না, ওটা পিছনে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যেত, ধরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আর দুনিয়ার কাজ নয়, কেননা আমার গরিবের মুনি বাবাকে দেখেছে, ধরে বলুন সুবহানাল্লাহ, তোদের পা দুটো আগিয়ে দে, আমি হিজবুল্লাহ আল্লাহকে খুব বহুবার হস পাকি নিয়ে গিয়েছে, হাত দুটো কামাই দিয়েছি, তোদের পা জড়িয়ে ধরি, তোরা জাহান্নামী হয়ে যা, আমি হিজবুল্লাহ চাই না,
তোরা আমার ভাই, তোরা জান্নাতি হয়ে যা, তোরা জান্নাতি হয়ে যা, নামাজি হয়ে যা বাবা, নামাজি হয়ে যা, ফজরের আজানের পরে ঘুম পায় ঘুমিয়ে পড়ো। আমি আমার কথাটা একটা দিন একটু কাজে লাগাও, আজান হয়ে গেলে কষ্ট করে উঠে একটু মসজিদে গিয়ে ওযু করে ফজরের সুন্নাত আদায় করে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কিম্বা বসে বসে আল্লাহ 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 এই জিকির করে দেখেন দুনিয়ায় যত আনন্দ যাবেদের বিয়ে শাদী সব জায়গায় গিয়ে আল্লাহ ডাক ভোরের বেলা আল্লাহ ডাকা ফজরের সময় এই ডাকের মজা আলাদা হবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি পার পেয়ে যাবে আমার ভাইয়েরা সোনা মানি খেরা যে কথা বলতে গিয়ে চলে এলাম আর একটা ছোট্ট করে কথা বলে দেবো অসুবিধা হচ্ছে মায়ের আসতে বলবে আর আমরা যারা ভাই আমার বাবাজিরা আছেন একটু জোরে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর মহান মিলাদুন নবীর জলসা মহান ঈসা আলাইহিস সালাম সিলসিলা হক পর্যন্ত দুসামা নারে তাকবে নারে তাকবে বলুন না আলহামদুলিল্লাহ এই অস্ত্র নেতে অনেক আছে শুধু আপনাদের একটু স্মরণ